ও ভাই সাপ, কতগুলো এয়ারড্রপ একসাথে পড়তেছে ভাই, মাথা নষ্ট দৃশ্যন। লাইটিংটা দেখেন ভাই, 50টা এয়ারড্রপ একসাথে পড়লে যা হয়। ভাই পিকের বড় ঘরের চারদিকে 50 জন মিলে এয়ারড্রপ ফেলো, জানি না কেমন লাগবে কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে, ট্রাই করে দেখতে পারো। এন্ড কমেন্টটা দেখার পর আমার কাছে পার্সোনালি অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, কারণ এটা দেখতে আসলে কেমন লাগবে সেটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সেজন্য আমি সঙ্গে সঙ্গে কমেন্টটা স্ক্রিনশট দিয়ে রাখি যে নেক্সট টাইম আমরা যখন ড্রোন ভিউ কাস্টমের ভিডিও মেক করবো তখন আমরা এটা ট্রাই করে দেখবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে সবাইকে নিয়ে এখানে পিকের বড় ঘরে চলে আসছে, আই মিন এটা বড় ঘর নাকি হাভেলি নাকি অন্য কোনো নাম আছে আমি জানি না, যাই হোক এখানে আমরা চলে আসছি। অ্যান্ড সবাই কিন্তু এখানে প্রিমিস ক্যারেক্টার নিয়ে আসছে, প্লাস প্রিমিস ক্যারেক্টার ডিফল্ট ড্রেস পরে আসছে। অ্যান্ড এখানে দুই একজন মডারেটর আছে যারা একটু ড্রেস চেঞ্জ করে আসে, বিকজ তারা একটু লাইনটা ক্লিয়ার করার জন্য ড্রেস চেঞ্জ করে আসে, যাতে করে তাদেরকে চিনতে পারি আমরা। অ্যান্ড এখানে তারা যেটা করবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল পুরো ঘরটার এরিয়াটা তারা ঘিরে ফেলবেন, অবশ্যই একটু একটু গ্যাপ রাখা লাগবে, নাহলে এত বড় এরিয়া কিন্তু কভার করা পসিবল হবে না। অ্যান্ড সেই কাজটাই করতেছে আমাদের মডারেটররা, মানে একটু একটু গ্যাপ করে তারা সিরিয়ালটা করতেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন তারা অলরেডি সিরিয়াল করতেছে। যাই হোক, অনেকে জানতে চাইছেন কীভাবে আপনারা এই সকল অফিসিয়াল ফানি কাস্টমার রুমে জয়েন হতে পারবেন, সেটা আমি একটু পরে আপনাকে বুঝিয়ে দিব। তাহলে আপনিও এই সকল অফিসিয়াল ফানি কাস্টমার রুমে ভিডিওতে জয়েন হতে পারবেন। আমি তো আসলে অনেক ভালো ড্রাইভার রে ভাই, ও ভাই হোয়াট আ স্পিড, স্পিড আছে রে ভাই, না এ হোয়াট দ্য হেল, 500 পিসে কে এ ভাই, ড্রেস চেঞ্জ করে আয় নাই, হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান, ইভি ক্যারেক্টার নিয়ে চলে আসছে, আই মিন নুল্লা ক্যারেক্টার, মানে এই একলা ড্রেস ভাই, ওই আসলে এখানে চিপাটারে আছে কেন, ও বুঝছি সরম পাইছে কারণ এতগুলো মেল ক্যারেক্টার আর সে ফিমেল ক্যারেক্টার, যাই ওই দিকে আমরা না যাই, আমরা পজিটিভ দিকে চিন্তা করব, নেগেটিভ ভাববো না আমরা। অ্যান্ড এখানে অলরেডি সিরিয়ালটা মোটামুটি ডান হয়ে গেছে, সম্পূর্ণ সিরিয়াল ডান হয়ে যাওয়ার পরে আমরা এয়ারড্রপ ফেলা শুরু করবো, যদি এয়ারড্রপ এখনো চার্জ হয় নাই, মানে সামনেরটুকু হয়ে গেছে পেছনেরটুকু সিরিয়াল এখনো বাকি আছে। সো ফার্স্ট অল আপনাদেরকে একটা ছোট্ট ড্রোন শুট দেখাই দিই আমাদের এই ঘরটা, দেখি আসলে কেমন লুকটা আছে। ও ভাই সব ওপি, মানে সবাই দাঁড়িয়ে আছে যে দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে লাইটটা নিবা গেছে, মানে লাইটটা মেবি একটু দূরত্ব চলে গেলে নিবা যায়, সমস্যা নাই। অ্যান্ড এখানে ঘরটা দেখতে কিন্তু অনেক বেশি ওপি লাগতেছে, প্লাস পিকের এরিয়াটা দেখা যাচ্ছে, মানে সম্পূর্ণ পিক এখানে উপর থেকে দেখা যাচ্ছে। যাই হোক, সমস্যা নেই, আমরা এগিয়ে নিচে চলে যাই। অ্যান্ড দেখি এখানে তারা কি করতেছে। অ্যান্ড এ ভাই গ্লোয়াল লাগাইছে কারা রে ভাই, গ্লোয়াল টোল লাগায় না এখানে, দেখি কারা লাগাইছে, কোনটাই লাগাইছে রে ভাই গ্লোয়াল, নেক্সট টাইম কিন্তু আর কোনো কাস্টমার নিব না। এই যে কর্নারটা ভাই হাতে গ্লোয়াল আছে এখনো, এ বুঝে গেছে ভাই, নেক্সট টাইম যে গ্লোয়াল লাগাও তোমার কোনো কাস্টমার না হবে না, ডিসকর্ড থেকে ব্যান করে দিব আমরা, সমস্যা নেই। আরে আবার কারা যে গ্লোয়াল লাগাইছে, মানে যেটা বলি সেটা পোলাবেন আরও বেশি করে, সমস্যা নেই। এখানে সিরিয়াল মোটামুটি ডান হয়ে গেছে, অ্যান্ড আমাদের এয়ারড্রপ চার্জও মোটামুটি হয়ে গেছে, অ্যান্ড লাস্ট 1 মিনিট বাকি আছে, একটু পরে আমাদের এয়ারড্রপ। ও ভাই হোয়াট দ্য হেল ম্যান, একটা এয়ারড্রপ কে ফেলাই দিল, মানে এত আগে সে এয়ারড্রপ কেমনে ফেলাইলো, বাকিদেরটা কোনো চার্জই হয় নাই, হোয়াট দ্য হেল ইজ দিস, কে সে কিল করছে, আমি শিওর দু একটা কিল করে, ওই যে আরেকটা ভাই একটা একটা করে কেমনে পড়তেছে, বাকিদের কোনো চার্জই হয় নাই, তারা তো কোনো ফেলাইতে পারতেছে না ভাই, আরেকটা সিঙ্গেল সিঙ্গেল এয়ারড্রপ, আই থিঙ্ক তারা ড্যামেজ দিছে, মানে তারা ঘুষামুষি মারছে। অ্যান্ড সেজন্যই এখানে ভাই রে ভাই একটা একটা এয়ারড্রপ পড়তেছে, সবাই একসাথে খেলতে হবে তো নাকি, এখনও বাকিদের একটা চার্জ হয় না, তিনজন একটা চার্জ হয়ে গেছে, তিন কোনায় তিনটা পড়ে গেছে, অ্যান্ড আর কোনো ড্রপ, ও ভাই আর দুইটা পড়তেছে, হোয়াট দ্য হেল ম্যান, এরা মেবি ড্যামেজ দিছে, মানে 500 HP দেওয়া আছে তো মেবি 200 ড্যামেজ, ভাই এবার কয়টা পড়, তিনটা এবার পড়তেছে, অ্যান্ড সবগুলো ওই কোনায় পড়তেছে কেন, এই পাশে একটা পড়লো তো চার কোনায় চারটা হইতো, অ্যান্ড ওরে ওরে তিনটাই পড়তেছে, না 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 কয়টা হইলো, মোট 6-7টা হয়েছে, ও ভাই উপরে আরও তিনটা ভাই, একটা একটা করে পড়তেছে কে, সবগুলো একসাথে, মানে কেমনটা লাগে ভাই সবগুলো একসাথে ফাললে কিন্তু জোশ হইতো। অ্যান্ড অলরেডি অনেকগুলো ড্রপ পড়ে গেছে, আই থিঙ্ক 10-12টা ড্রপ পড়ে গেছে, সো আমরা দেখি উপরে আরও ড্রপ পড়তেছে না ভাই, আবার একটা 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 কেন ফেলতেছো তোমরা, একসাথে সবাই মারা দিবা ভাই, নাকি এখনো বাকিদেরটা এখনো চার্জই হয় নাই, মানে কি রে ভাই, কয়েকজনের চার্জ হয়ে গেছে কয়েকজনের চার্জ হয় নাই, নাকি কোনো একটা স্কিল আছে তাড়াতাড়ি এয়ারড্রপ চার্জ হওয়ার, আই থিঙ্ক আছে মেবি, নাকি কোনো পেট আছে, ওকে একটা এয়ারড্রপ পড়ছে ভাই, আর এয়ারড্রপ কই, ও ভাই সাপ, এবার দেখেন 15-20টা এয়ারড্রপ একসাথে পড়তেছে ভাই, মাথা নষ্ট লুক, মানে এবার তো আমি ক্লোজ রেঞ্জ থেকে দেখাবো, ওয়েট আ মিনিট, 15-20টা এয়ারড্রপ ভাই, এতগুলো এয়ারড্রপ ভাই সাপ, ওপি লুক, মানে এমনিতে লাইটিংয়ে ভরে গেছেন, এতগুলো এয়ারড্রপ একসাথে ভাই, এবার তো ভাই জোশ হবে, অ্যান্ড আরও এয়ারড্রপ পড়তেছে, আমি ওটা পরে দেখবো, আগে দেখি এগুলো লাইটগুলো জ্বলে নেক, এ ভাই এরা এয়ারড্রপ লুট করতে গেছে ভাই, গেম আটকে দিব, ইয়াস গেম পজ ডান, এখন আর কেউ এক বিন্দু লড়তে পাবে না, মানে এদেরকে আমি বলে দিলাম যে কেউ এয়ারড্রপ লুট করো না, অ্যান্ড এরা এয়ারড্রপ লুট করতে গেছে ভাই, দুইটা এয়ারড্রপ লুটও করে ফেলছে, মানে লাইট নিভাই দিছে,
ভাই কেমনটা লাগে? আমি বলছিলাম কেউ এয়ারড্রপ আগে নামটা চেক করে নেই, দাঁড়ান ওইটা মিনিট, অ্যান্ড এখানে নাম হচ্ছে রাতুল ভাই, ওইটার নাম কি? ওইটা আগে লুট করছে, শিওরটার নাম কি? ওয়াই ডট 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 ভাই, এটা দেখেন দুইটা এয়ারড্রপ লুট করে ফেলছে একলাই, দুইটা গানও নিয়ে নিছে, মানে কেমনটা লাগে? সে জানে না যে আমাদের ড্রোন কাস্টমে কিন্তু গেম আটকানো ফিচারটা আছে, আমি চাইলে তাকে কিক মেরে দিতে পারি এই গেম থেকেই। যাই হোক, আমি এখন আর তাকে একটা চান্স দিলাম, অ্যান্ড আমি গেম এগেন স্টার্ট করে দিছি, অ্যান্ড আর 5 সেকেন্ড পরে গেম এগেন স্টার্ট হবে ভাই। আর এয়ারড্রপ লুট করবে না, আমি লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে, রাতুল অ্যান্ড হোয়াইট কি কি জানি ভাই, গেম আর লুট করবে না, আমি যাতে দেখি ভাই লুট করো না। হ্যাঁ হ্যাঁ, নাইস নাইস, সে চলে গেছে, যাক সমস্যা নাই, কেউ লুট করবে না, অ্যান্ড এখনও এয়ারড্রপ পড়তে আছে, সেটা আমরা পরে দেখবো, আগে দেখি কেউ লুট করে কিনা ভাই। তোমরা লুট না করে চলে যাও এখান থেকে, আমি চাই এখানে কেউ লুট করো না, সুন্দর লাগতেছে অনেক, লুট করলে ভাই খারাপ লাগবে, অ্যান্ড কেউ লুট করে না। এই যে একজন কেটেছে ভাই, লুট করতে গেছে, আরে মোডারেটর লুট করে ফেলছে একটা, কিরে ভাই মোডারেটর মার মারো, যাক মারি দিছে ওটারে, মানে একটা অলরেডি লুট করে ফেলছে, আরেকটা লুট করতো ভাই, ভালো হয়েছে আমাদের মোডারেটর অনেক ভালো কাজ করছে। এখন এয়ারড্রপ পড়তেছে দেখতে পারছেন, অ্যান্ড দুই তিনটা এয়ারড্রপ পড়তেছেন, এবার নিচে ফাইটিং হতেছে, ওরে ওরে আমাদের মোটারটার মোটারের ফাইট লাগে গেছে, মানে নিজেরা নিজেরা মারামারি করে মরে গেছে, যাক সমস্যা নেই, এখন আমাদের এয়ারড্রপ পড়তেছে। সো আমরা এখন লাস্ট লুকটা দেখি কেমন লাগে, অ্যান্ড ও ভাই এই যে আরেকজন আছে ভাই, এটা আবার লুট করতেছে, একটা এয়ারড্রপ লুট করে ফেলছে, মানে ভাই এখন এরা যায় না কে, জোন কখন চলে গেছে, তোমরা যাও রে ভাই যাও, চলে গেছে সবাই চলে গেছে, নাইস। অ্যান্ড এখন দেখেন ভাই লুকটা পুরাই মারাত্মক, মানে বিয়ে বাড়ি ফিলিংস আইতেছে, মানে পুরা ঘরের চারদিকে লাইটিং আর লাইটিং, আমি একটা ড্রোন শুট দিব ভাই, এখন একটা ড্রোন শুট দিব, লেটস স্টার্ট। ও ভাই সব হোয়াট আ ভিউ, সম্পূর্ণ ঘরের চারদিকে লাইটিং আর লাইটিং, আসলে বিয়ে বাড়ি ফিলিংস আইতেছে, মানে দেখেন ভিউটা দেখেন একবার, পুরাই মারাত্মক ভিউ, আই থিঙ্ক এটা এর আগে কেউ ট্রাই করে নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমরাই ট্রাই করলাম। অ্যান্ড আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন নেক্সট টাইম আমরা ড্রোন ভিউ কাস্টমে কী করতে পারি। তো আমি এগেন জুম করে ফেলি আমরা সেখানে, মানে সেই ঘরটাতে ভাই, হোয়াট আ ভিউ, মানে লাইটিং আর লাইটিং ভাই, এখানে যে হলুদ ইয়ারটা পড়তো আরও জোস হইতো, সমস্যা নাই, অ্যান্ড ড্রপগুলো একটু তেরা বেড়া হয়েছে, সুজা ফালাইলে আরও জোস হইতো, অ্যান্ড অনেকে তো অনেকগুলো ইয়ারটপ লুটো করে ফেলছে, ওইগুলো যদি থাকতো তাহলে আরও বেশি জোস হইতো, সমস্যা নাই, এখানে দেখতে কিন্তু অনেক বেশি মারাত্মক হয়েছে। অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটা আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভাই, সেই লাগছে। অ্যান্ড আপনারা যারা এরকম অফিসিয়াল ফানি কাস্টম রুমে জয়েন হতে চান, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাবেন, কারণ ওইখান থেকে আমরা মেম্বার সিলেক্ট করি যারা এই সকল অফিসিয়াল ফানি কাস্টম রুমে ভিডিওতে থাকে। সো আপনারা আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যান্ড যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন, ফার্স্ট কমেন্টে আপনার ডিসকর্ড সার্ভারের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড আমরা নেক্সট টাইম ড্রোন কাস্টমের মাধ্যমে কী করতে পারি, শুধু এয়ারড্রপ না, এয়ারড্রপ ছাড়া অন্য যা ইচ্ছা আপনারা কমেন্ট করতে পারেন, সেগুলো আমরা নেক্সটে ট্রাই করে দেখবো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।